हेलो गाइस, अस्सलाम वालेकुम। मायसेल्फ ब्लॉबी पैन, वेलकम टू माय अनदर न्यू गेम व्लॉग। सो गाइस, আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট। সো গাইস, আমরা আজকে অনেক দিন পরে মাইনক্রাফট খেলতেছি, আর এই যে আমার জমিটা। আর গাইস, মাইনক্রাফটে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ব্রিজটা বানাইছি, তার মধ্যে গাইস আর এক মাস পর কুরবানি ঈদ, তো এর জন্য আমার মানে গরু কিনতে হবে গাইস। আর এখানে ভিলেজার আসছে, তো এই গেম হ্যাং করতেছে। গাইস দেখেন, আবার এই দেখেন চাল্লু বসে আছে, এই যে চাল্লুকা কিটি, আমি এটাও বসে আছে। সো গাইস, এরা এদের মতো বসে থাকো। আমি 60,000 টাকা নিয়ে বাইরে হয়েছি। তো দেখি কি মানে কিভাবে গরু আমি এই 60,000 টাকার মধ্যে তো হয়ে যাওয়ার কথা, না হলে আরো টাকা নিয়ে আসবো, সমস্যা নাই, বাড়ির পাশেই হাট। দুই মিনিট দাঁড়ান। এখানে আমার গরু দাম দর করতে করতে রাত হয়ে গেল, একটাও যে ইয়া পছন্দ হয় না আমার। ভেড়া কত ভাই? ভেড়া 5,000 টাকা, কম সম হইব না? না ভাই, ভেড়া চাইতেছে 5,000, দেখি গরুর দাম কত। মামা গরুর দাম কত? 60,000 টাকা। 60,000 টাকা দিমু হইব? দেন একটা এই গরুটা নিব। আচ্ছা দেন, এনেন। সো গাইস, আমি ওনাকে টাকা দিয়ে দিয়েছি। ভাইজান এখানে টাকাটা রাখলাম, নিয়ে নিয়েন। 60,000 টাকা দিয়ে আমি একটা গরু কিনে ফেললাম। রাত হয়ে গিয়েছে এখন, চাই না। ওই একটা গরু দিয়ে মেরেই ফেললাম। এই গরুটা বাধা আছে, এখানে ইয়া তো আমি খুলে ফেলাইছি। অনেকদিন পরে মাইনক্রাফট খেললে গাইস যা হয় গাইস, গরু বাকছে, আমার গরু বাকছে গাইস। আয় আয় ওই মুরগি শর। তো গাইস, এখানে কোরবানির গরু কিনে নিয়ে আসছি আমি 60,000 টাকা দিয়ে। সো গাইস, এইখানে দেখ, এখন আমি গরু নিয়ে যাব গাইস। ও শিট গাইস, এখানে গরু নিয়ে যেতে যেতে আমি এটা তো ভেঙে ফেলাইছি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম। Ha 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 ha!